অদ্রিজা আজকে আমরা বেড়াতে যাচ্ছি অদ্রিজার পিসি বাড়িতে এই যে অদ্রিজার পিসি বাড়িতে আমরা যাচ্ছি তোদের ঘুরে দেখুন খামারি সব ভোটার ক্ষেত রয়েছে বন্ধুরা দেখুন একদম গ্রামীণ পরিবেশ সবুজে ঘেরা রাস্তা পাশ দিয়ে অনেক দ্রুতগামী মোটরসাইকেল চলে যাচ্ছে পাশে আম বাগান এই যে কাঁঠাল গাছ চলে গেল একটা খুব সুন্দর দৃশ্য অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য না এলে আপনারা বুঝতে পারবেন না অবশেষে আমরা অদ্রিজার পিসি বাড়ি পৌঁছে গেলাম এই যে অ্যাকচুয়ালি এই রেল বাড়িটা পার করে আমরা বাড়িতে নামব এই যে পৌঁছে গেছি এটা অদ্রিজার করে তোমাদের এই দেখো পুলকের বেটি এই দেখো অনেক কলা দেখ এর সামনে গঙ্গা নদী পিসির বাড়িতে গঙ্গা নদী দেখেছিস এখন আমরা স্নান করবো স্নান করবো ওই দেখো তোমার মা আর ওই দেখো তোমার বর্মা কি করে দেখো শাক তুলছে দেখো ঘুরতে এসেছে এসে শাক তুলছে বাড়ি নিয়ে যাবে এগুলো কি শাক কলবি শাক আসুক পরে ফেলে দেবো কত কম বল এদিকে তাকা ওই দিকে তাকা গঙ্গার দিকে তাকা এদিকে মুখ কর পিসির বাড়িতে ঢুকে অম্বি কাম করাচ্ছে ওই দেখ একটা বড় আম ওই দেখ দেখলি দেখি কত বড় দেখি দেখি হ্যাঁ রাখো চারটে আম একসঙ্গে নিনে বুঝলি চলো আম বাগানে প্রচুর আম পড়ে আছে নিনাও ভাল লাগলে নিনাও এই দেখো একটা বড় আম এই দেখো একটা বড় আম ভালোই আছে চলো গঙ্গার ধারে যা চলো গঙ্গার ধারে চলো নৌকা টোকা থাকলে দেখে আসি চলো অম্বিকের আম কুড়ানো দেখে অনেকেরই শৈশবের আম কুড়ানোর কথা মনে পড়ে যাবে এই যে আমরা চলে এলাম
আমরা দুপুরবেলা এখানে স্নান করেছি, তাই না? ওই দেখ সেই কলাগুলো অম্বিক, ওই দেখ কলা, পাকা কলা। এই কলাগুলো দোকানে বিক্রি হয় পাকা কলা করে, হলুদ রং, তাই না? নাম নাম আসো আসো আসো। এই যে একটা ঘাট, আমরা এই ঘাটে স্নান করলাম, তখন শাক তুললাম, স্নান করলাম, তাই না? দেখো কি সুন্দর স্তব্ধ জল, স্রোত খুব কম। এই দেখো ওই পারে সূর্য, দেখো এখন বিকেল 4:30। দেখলা? ওই দেখো ওইদিকে নৌকা দেখেছ অম্বিক? ওই দেখো নৌকা দেখা যাচ্ছে, ওই দেখো নৌকা অনেক দূরে দেখেছ, অনেক দূরে 3-4 নৌকা আছে দেখেছ। ওই যে প্লাস্টিকের বোতল ফেলেছে, কিন্তু এগুলো ফেলা উচিত না, গঙ্গা দূষণ হয়, নদীর জল দূষিত হচ্ছে, এটা ফেলা উচিত না। এই নদীটা অম্বিক বুঝলি, এই নদীটা ওইখানে তাকা, ওই দিকে আমার আঙুল দিকে তাকা, ওই দিকটাতে দুটো ভাগ হয়ে গেছে বুঝলি, ওইখানে নদীর চলাটা বেশি। মেন যে নদীটা, যে বড় নদীটা, মেন বড় নদীটা ওই কোণে দিকে গেছে, ওইটা দিয়ে, ঠিক আছে? যে এখানে একটা চর তৈরি হয়েছে, দেখো চর, আর আমরা যেখানে আছি সেটা কিন্তু একটা শাখা ছোট, ঠিক আছে? তবু স্রোত আছে। চল আমরা এবার বাড়ি যাবো, চলো উঠে যাও, 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 চলো 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 চলো।